আসসালামু আলাইকুম, শৌখিন একওয়াতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাফি আরমান শুভ। দর্শক, আমি সকালে অবশ্য একটা কাজে বের হয়েছে আজকে, আপনাদেরকে দেখাই। আমি কিছু ফ্রি প্ল্যান্ট কালেক্ট করতেছি আমার মাছের জন্য। মূলত দেখেন, আমি একদম ধান ক্ষেতের মধ্যে আছি, নতুন ধান চারা কেবল রোপণ করেছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, চতুর সাইডে শুধু সবুজ আর সবুজ, দেখলেও আর কি ভালো লাগবে। তো যাই হোক, আমি মূলত হচ্ছে আপনার কিছু ফ্রি প্ল্যান্ট সংগ্রহ করার জন্য বেরিয়েছি। তো দেখেন দর্শক, আমি কিন্তু অলরেডি কিছু প্ল্যান্টস কালেক্ট করেছি। যেমন আপনাদেরকে যদি দেখাই, এই যে জমিতে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই যে দেখেন, এই যে। তো দর্শক, এটা কিন্তু আসলে ফ্লোটিং প্ল্যান্টস, অর্থাৎ ভাসমান প্ল্যান্টস। তো আমি একটু কনফিউজ যে এটা কোনটা। আমার কাছে মনে হচ্ছে এটা ফ্রগবিট হতে পারে। তো ফ্রগবিট আমার অনেক পছন্দের একটা প্ল্যান্টস। তবে দর্শক, আমি এই প্ল্যান্টসটা নিয়ে একটু কনফিউজ। আসলে আমার কাছে মনে হচ্ছে যে এটা মেবি ফ্রগবিট, নয়তো মেবি ওয়াটার লেটুস, দুইটার মধ্যেই একটা হবে। তো আসলে এই জমিতে আসলে আপনার এরকম সিজনে বা বর্ষার সময় কিন্তু আসলে বিভিন্ন ধরনের প্ল্যান্টস ফ্রিতেই পাওয়া যায়। তো আপনারা যেটা করতে পারেন, আপনাদের বাড়ির আশেপাশে যে জায়গাগুলো রয়েছে, জমি আছে, এখন সবার সব এলাকাতেই ধান লাগানো শুরু হয়ে গেছে বা ধান লাগিয়ে ফেলেছে, অনেক জায়গায় ধান গাছ লেগে গেছে। তো জমিতে দেখা যায় কিছু আগাছা জন্ম নেয়, হ্যাঁ, সেখানে দেখা যায় আসলে এই ধরনের প্ল্যান্টসগুলা রয়ে যায় আর কি। যদিও এগুলা বিভিন্ন কীটনাশক দিয়ে মেরে ফেলা হয়, কারণ এগুলা ধানের অনেক ক্ষতি করে। তো আপনি চাইলে, মানে এক কথায় যেই জায়গাগুলোতে পানি জমে আছে, সেখান থেকে আপনি বিনামূল্যে কিছু প্ল্যান্টস কিন্তু ইজিলি কালেক্ট করতে পারবেন। এই যে দেখেন, এই যে এটা একটা আমার কাছে মনে হইতেছে এটা একটা অনেক ভালো প্ল্যান্টস। এই যে দেখেন, এখানে একটা গাছ দেখা যাচ্ছে, এই যে এটা, এই যে এগুলোও কিন্তু পানির নিচে হয়। যেমন দেখেন, এই যে পানির, মানে এদের যে ডালটা আছে সেটা পানির নিচে থাকে, পাতাটা হচ্ছে উপরে ভেসে থাকে আর কি। এটাও একটা ফ্লোটিং প্ল্যান্টের মতো, কিন্তু এটার লম্বা একটা কাণ্ড আছে যেটা পানির মধ্যে থাকে। তো এই যে দেখেন এটাও, তারপর এখানে আরও একটা আছে, এই যে এটা। এগুলো আপনি কিন্তু ফ্রিতে কালেক্ট করতে পারেন, যারা প্ল্যান্টস কিনতে পারছেন না বা আপনাদের হাতের কাছে যারা প্ল্যান্টস খুঁজছেন প্ল্যান্টস পাচ্ছেন না, তারা কিন্তু এগুলো অনায়াসে কালেক্ট করে আপনাদের মাছের ট্যাঙ্কে দিতে পারেন। এইটা হচ্ছে জাস্ট আমি গিয়ে ট্যাঙ্কের মধ্যে ছিটায় দিব, এনাফ। তবে এটা আমি কি করব, এটা বাড়িতে গিয়ে একটু পরিষ্কার করে নিব ফ্রেশ পানিতে, দেন হালকা একটু পটাশ পানিতে ভিজিয়ে নিয়ে দেন আমার ট্যাঙ্কে ছাড়বো। জীবাণুমুক্ত করতে হবে এটাকে মূলত সবার আগে। নর্মালি কিন্তু হর্নটটা আপনার ফ্রিতেও পাওয়া যায় বিভিন্ন জায়গায়, হর্নট কিন্তু পানির নিচে এমনিতেই হয়ে যায়, অনেক জায়গায় আছে পানি, যেখানে অনেকদিন ধরে পানি জমে আছে, ঘাস টাস এগুলো গাজায় গেছে, সেখানে গিয়ে যদি আপনি খোঁজেন হয়তো বা সেখানে আপনি হর্নট ফ্রিতে পেয়ে যেতে পারেন। আর ভাসমান প্ল্যান্টস গ্রাম অঞ্চলে অনেক পাওয়া যায়, যেটা আপনি আপনার ফ্রিতে ট্যাঙ্কে ইউজ করতে পারবেন। আর আরেকটা বিষয়, আমি কিন্তু অলরেডি একটা ভিডিও, দুইটা ভিডিও আপলোড করা আছে আমার প্ল্যান্টস, কয়েকটা ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে প্ল্যান্টস নিয়ে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আর আপনাদের যদি সালভেনিয়া এবং ডেন্সা যদি আপনাদের লাগে, আমার কাছে প্রচুর পরিমাণে আছে, এত পরিমাণে হয়েছে যে আমি এগুলো ফেলাই দিচ্ছি আর কি, সেল করতেছি, ফেলাই দিচ্ছি। তো আপনাদের যদি লাগে, সেক্ষেত্রে খুবই অল্প দামে আমার কাছ থেকে সালভেনিয়াটা সংগ্রহ করতে পারবেন, খুবই অল্প দামে, আর ডেন্সাটাও আপনারা কালেক্ট করতে পারবেন আমার কাছ থেকে। আর যারা মনে করছেন যে আমার পক্ষে এই মুহূর্তে প্ল্যান্টস কেনা সম্ভব না, তবে আমার ট্যাঙ্কে কিছু প্ল্যান্টস দিতে হবে, সেই ক্ষেত্রে আপনারা একটু বাসা থেকে একদিন বের হবেন সকালবেলা, যেখানে পানি জমে আছে, ঘাস লতা পাতা বের হয়েছে, বা হচ্ছে জমিতে যাবেন, সেখানে আশা করি আপনারা অনেক সুন্দর সুন্দর কিছু প্ল্যান্টস পাবেন। যেমন আপনাদের এখানে যদি দেখাই, এই যে এত সুন্দর লাগছে, এই যে এটা, এটা কিন্তু মূলত পানির নিচেও হয়, কাণ্ডটা নিচে থাকে, মাথাটা উপরে থাকে, পাতাগুলো পানিতে ভেসে থাকে, যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম। এই যেটা হচ্ছে আমাদের একটা আমবাগান, আমবাগান, মালটা বাগান, এই যে লেবু, এটাও আমাদের একটা বাগান আর কি, যাই হোক। তো আপনারা চাইলে এইভাবে প্ল্যান্টস ফ্রিতে কালেক্ট করে আপনাদের মাছের ট্যাঙ্কে ছাড়তে পারেন, আশা করি অনেক উপকৃত হবেন।
তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি আমার ভিডিওটা একটু কাজে দিয়ে থাকে, ভালো লেগে থাকে, সেই ক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার শৌখিন অ্যাকোয়ার ফার্মের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।